बांग्लादेश से निकले पैदल हज यात्रा के लिए इंडिया में गुजरे, उसके बाद पाकिस्तान एंटर हो चुके हैं। इस वक्त हमारे साथ সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আলী মোহাম্মদ ভাইয়ের আরেকটা ভিডিও নিয়ে আসলাম, তো আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। ভিডিওটা উনিও এখন বর্তমানে পাকিস্তানে আছে, তো ভিডিওটা আমি প্লে করতেছি, আর ভিডিওটা দেখে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারা ভিডিওটা উপরে না উঠে ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখেন ভিডিওটা প্লে করলাম, এই যে এখানে পাকিস্তানে মিডিয়া আছে, ঠিক আছে, এখন তার সাক্ষাৎকার নেবে পাকিস্তান মিডিয়া। বাংলাদেশের পতাকা নিয়ে হাঁটতেছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ঢাকা টু মক্কা বাইরুট, মিডিয়া, পাকিস্তানি মিডিয়া তার ইন্টারভিউ নিতেছে। তারা প্রশ্ন করতেছে, মানে তুই ক থেকে মানে রোয়ানা দিছস? আসলে মনে করে হিন্দি কম জানে, তো এই জন্য বুঝাইতে একটু সমস্যা। অনেক খাওয়া বাতাস, তো আপ স্যার লাস্ট মে পাকিস্তানিয়ো কো ওর জিতনে আপসে মোহাম্মত করতে বালে টিএলপি কে লোক হ্যাঁ, জিতনে ভি লোক হ্যাঁ, উনকো বাংলাদেশ কে মেসেজ দেনা চাহেঙ্গে? আসসালামু আলাইকুম, আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তিন দিন হলো আমি বাংলাদেশে, এবং মেসেজ দিতে চাই। আসলে এক সময় বাংলাদেশ পাকিস্তান একসাথে ছিল, তো এখন একসাথে নেই। তারপরে বাংলা বলতে বলতে আছে না বাংলাদেশের জন্য মেসেজ দের, তাদের হলেও ভালোবাসা। তো পাকিস্তানে আসার পর আসাদ ভাইয়ের কাছে ছিলাম, মনে হচ্ছে নিজের পরিবারের কাছে আছি, অনেক ভালোবাসা দিচ্ছেন এবং পাকিস্তান থেকে আপনারা প্রচুর ভালোবাসা দিচ্ছেন, আসলে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের পাকিস্তান থেকে সবার কাছ থেকে দোয়া চাই, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমিও আপনাদের সবার জন্য দোয়া করব এবং আমি যাতে সুস্থভাবে পবিত্র মক্কা মদিনায় পৌঁছে হজ করতে পারি, আর সেই জন্য আমি সকল পাকিস্তানি ভাইদের কাছ থেকে দোয়া চাই এবং ইনশাআল্লাহ আমিও দোয়া করব। আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ।